জামালদহে সরকারি বাস ও কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক সহ জখম প্রায় 10, বাসে ধরল আগুন। কোচবিহারের মেঘলিগঞ্জের জামালদহের রাজ্য সড়ক পথে থেলপুর মোড় এলাকার সরকারি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় জখম প্রায় 10 জন হয়েছেন। তবে স্থানীয়দের দাবি 20 থেকে 35 জন আহত হয়েছেন, এদের মধ্যে 5 জন গুরুতর, এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। রবিবার সকাল প্রায় 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জামালদহ থেকে চ্যাংড়াবান্ধার মধ্যবর্তী থেলপুর মোড় ইউটার্ন রাজ্য সড়ক পথে। মাথেভাঙ্গা থেকে শিলিগুড়ির দিকে যাওয়া সরকারি একটি বাসে যাত্রী ভর্তি ছিলেন প্রায় 60 থেকে 70 জন। থেলপুর মোড় এলাকায় উল্টো দিক থেকে শিলিগুড়ির দিক থেকে মাথেভাঙ্গার দিকে আসছিল একটি কয়লা বোঝাই ট্রাক। দ্রুতগতি সরকারি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের মধ্যে আগুন ধরিয়ে যায়। যাত্রীরা প্রাণ বাঁচানোর জন্য বাস থেকে লাফ দেয়। স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসেন, তারাই উদ্ধার কাজে হাত দেন। এরপর এই বাস থেকে বেরিয়ে আসে যাত্রীরা, আহতদের এবং আহত চালককে উদ্ধার করে স্থানীয় জামালদহ এবং চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এবং মেঘলিগঞ্জের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আচ্ছা, এই যে দুর্ঘটনাটা কিভাবে হলো এবং কতজন আহত হয়েছেন? এখানে দুর্ঘটনাটা এই কারণে হয়েছে, এখানে যে লরিটি অর্থাৎ ট্রাকটি যখন ক্রস, মানে ক্রসিং, এখানে তো টার্নিং দেখতেই পাচ্ছেন আপনার সরাসরি, তো এখানে যখন বাসটা ঠিকিয়েছিল কিন্তু ট্রাকটা তার উল্টে সেটে এসে ওই বাসটাকে ধাক্কা মারে, এবং তার সাথে সাথে বাসটা তার দুপুরে মুছে একদম অনেক মোটামুটি এগিয়ে দেখতেই পাচ্ছেন কত দূর, মানে অনেক স্যাঁচড়ে হিজড়ে নিয়ে অনেক দূর পর্যন্ত গেছে আর কি। আর মোটামুটি এই পর্যন্ত আহত 20 থেকে 5 জন এটা হবে আর কি। এখন মোটামুটি কেউ এই পর্যন্ত মারা যায়নি আর কি। আচ্ছা, ঠিক দুর্ঘটনার কারণ হিসাবে কি মনে হচ্ছে? ইউটার্ন, জায়গাটি ইউটার্ন থাকার কারণে এই দুর্ঘটনা? হ্যাঁ হ্যাঁ, ইউটার্ন কারণে টার্নিংটা বেশি, তো ওই জন্য এখানে প্রায় দুর্ঘটনা হয়ে থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রমোদ বর্মন, এখানে আমাদের বাড়ি। জল শেষ, জল শেষ, আমার জলটা কমে আজ আজকে সকালবেলায় 7টার পরে আর কি মেঘলিগঞ্জ ব্লকের জামালদহ অঞ্চলে থেলপুর মোড়ে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হচ্ছে ট্রাকের সাথে সরকারি বাস ধাক্কা লাগে। প্রথমে হচ্ছে ট্রাক গাড়ি বাসটাকে ধাক্কা দিয়ে ম্যাক্সিমাম কয়েক মিটার দূরে নিয়ে যায়। তার সংঘর্ষে ট্রাকে প্রথমে আগুন লাগে। বাসে অনেক যাত্রী ছিল, অনেক মহিলা ছিল, সাথে অনেক বাচ্চা ছিল। ঠিক আছে, বাচ্চাগুলো আমার থেলপুর মোড়ের যে বাসিন্দা ছিল সেই লোকরা এসে আর কি উদ্ধার করে, এবং উদ্ধার করার 10 মিনিট সময়ের পরে গাড়িতে আগুন লাগে। অতি তাড়াতাড়ি উদ্ধার করার পরে অ্যাম্বুলেন্স সাথে পাড়া দেয় এবং অনেক আহত এবং অনেক হাত পা কাটা গেছে, এবং ড্রাইভারকে অনেক কষ্ট করে বের করা হয়েছে, নাহলে ড্রাইভার বের করতে না পারলে 10 মিনিট পরেই আগুন লাগতো সেই ড্রাইভার। আচ্ছা, কতজন আহত হতে হয়েছে বলে মনে হচ্ছে? বাসে অনেক অনেক ছিল, কিন্তু 5 থেকে 10 জন গুরুতর, 11 জন মৃত্যু, 5 থেকে 10 জন গুরুতর আহত হয়েছে, মৃত্যুর মুখে লড়াই করতেছে। আচ্ছা, আপনার নাম? শিবক বর্মন। দুজনে কোলাকলি লাগিছে আর কি। এবার আগুনটা পুরো জ্বলছে, এবার এবার যাবে, এবার ইয়া পুরা দুইটা করে আগুন দিয়ে বরবাদ হয়েছে, বরবাদ।
জল শেষ জল শেষ আমাদের জলটাই পাবো আচ্ছা দাদা, এই যে আজকে যে এই ঘটনা ঘটলো, আচ্ছা প্রথম থেকে ছিলেন তো? হ্যাঁ ছিলেন। আচ্ছা ডিটেলস বলে ভালো আগে বলো তো। একটু আগে এখানে একটি সরকারি সংঘর্ষ হয়, হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ, এই এই জায়গাটা, এই জায়গায় সংঘর্ষ হয়, হ্যাঁ ঠিক আছে। সংঘর্ষ হওয়ার পরে ট্রাক আইটি বাস থেকে একদম শেষে নিয়ে গিয়ে ওইদিকে অনেক দূর 100 মিটার নিয়ে যায়, হ্যাঁ প্রচুর আহত হয়েছে। হ্যাঁ এখানে তারপরে আমি ছুটে আসলাম, অনেক অনেক আহত, অনেক মহিলা ছিল, বাচ্চা ছিল, বাচ্চা ছিল, হ্যাঁ বাচ্চাগুলোকে আমি টেনে বার করলাম। ও তারপরে দুজন সম্ভবত বাঁচবে না, হ্যাঁ প্রচুর আহত। বাসটা বাসটা কত কাছে ছিল? বাসটা সরকারি বাস, মাতামা থেকে আসছিল। তারপরে তারপরে কী করলেন? এরপর এরপর প্রবল উত্তেজনা, দাউ দাউ করে আগুন লাগে, দুই বাসে তো আগুন লাগে, দুটো গাড়িতে আগুন লাগে, অনেকক্ষণ ধরে আগুন চলছে। ফায়ার ব্রিগেডের কোনো ফায়ার ব্রিগেড অনেক লেটে আসতে, ততক্ষণে বাস দুটো পুরো ছাই হয়ে গেছে। বাটারে একটা বাস, একটা একটা বাস। আচ্ছা যাত্রীদের কী পাঠিয়ে দিলেন? অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্স আমি উঠাই দিলাম। আচ্ছা আমার নাম কী? মন্টু বর্মন। জায়গার নাম? খেলপুর মোড়। মেঘলিগঞ্জ বলুক? মেঘলিগঞ্জ জামালদহ বগেরডাঙ্গা খেলপুর মোড়। আচ্ছা ঠিক আছে। সময়টা কখন? সময়টা সকালবেলা সাতটা পেলা, সাতটা পড়ে হবে, সাতটা পড়ে হবে। আচ্ছা ঠিক আছে। কোলাকলি লাগিছে আমি, এবার আগুনটা পুরো জ্বলছে, এবার এবার যাবে, এবার আইবা যাও, পুরো দুটা করে আগুন দিয়ে বরবাদ হয়ে যাবে, বরবাদ। এবারে যাও, এবার আগুনটা কি হবে, এবারে দিই আগুনটা, এই আগুন নিবি দেখবেন। ঠিক আছে, মুই এখন আরেকবার লাইভ করে পাঠাতে সঙ্গ তোর দ্বারা। হ্যাঁ গো থেকে ওটা মানে যে ইসে থেকে তো জুম হবো হয় না, ভিডিও করে জুম হয় নাকি সারা ডুবি যাবো। থাকিস থাকিস, যাবো ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়েও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই
যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে। কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023 ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইরহাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।